راون ساسا ايه راون ساسا راون ساسا ايه راون ساسا هلا ها بابا كي কই আমনার ফলায় বলে বিদেশে তো আইছে হ্যাঁ বাবা আইছে কই হের লাগে তে তো দেখা সাক্ষাৎ দরকার আছে আমার দরকার আছে না কেন বাবা কি কেন মানি মনে নাই আমরা গো 3.5 লাখ টাকা নিছেন আজকে 3 বছর হইছে আমার টাকা কই আরে বাবা দিব তো বলা আরে দিবটা কি আজকে দিন নিমিত্তে আমার টাকা দিতে হল এগুলো মা বাবা মা কেমন আছো মা ভালো আছো তুমি আছো ভালো না ছত্রের দোকানে আসার সময় আমার কইলো যে ইয়ার টাকাটা তুমি দাও নাই আমার আস্তে 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 ধরলো বাবা এই টাকা যদি কাজে খাটাইছি বাবা বুঝছো তোমার বোনেরা বলে তো বলি কি ব্যাপার বাবা আমি একটা জিনিস বুঝলাম না আমি আসতেছি তখন আমার পানাদার কইলো এখন আমি আসতে আসতে বাড়িতে পানাদার হাজির মানে কি আমি টাকা গুলো পাড়াইছি টাকা গুলো তুমি দাও না তোর বন্ধা মারি দিকে আরে ভাই আপনি তোর আব্বা মারতে টাকা দিয়েছিল দেওয়ার লেগা বুঝছেন আমি যাওয়ার পথে ভাইজান একটা ভালো একটা হুন্ডা পাইছিলাম হুন্ডাটা আমার তো খুব পছন্দ হয়েছে ভাইজান এলাকায় আমি হুন্ডাটা 3.5 লাখ টাকা কিনে আলাইছি যে বিদেশে আপনি আইলে আপনি হলে একটু গ্যারান্টি দিতে পুরো আমি তোমার আগেই কইছিলাম তুমি ঋণ দি দাও না এটা কি নইটা কি না খালি বাইরে খাওয়াই বেচাল পারবা বলার হলে ঘরে আন তো ভাই আপনি ঘরে আন আব্বা আমি একটা দাঁড়া একটা জিনিস আমি বুঝলাম না আমি এত কষ্ট কারের জন্য করতেছি তোমাদের জন্য না আমি কি টাকা কম পাঠাইছি মাসে মাসে বলো প্রত্যেক মাসে আমি 1 লাখ টাকা পাঠাইছি এত খরচ তোমাদের মানে 1 লাখ টাকা তোমাদের হয় নাই তোর বড় বোনের বোনের বোন জামাই লাগে যে ঝামেলা ও এর উবে উতরেছে ভাই আর কলেজ খরচ চালাইতে হয় না তা আমি যে এতগুলো টাকা পাঠাই যাগুলো কি করছ তুমি বলতে পারো একবার কও যে আমি কম টাকা পাঠাইছি প্রত্যেক মাসে মাসে আমি 1 লক্ষ টাকা পাঠাইছি তোমার মানুষ কয়জন সবে খাই উড়ে ফেলাইছো আরে বাবা তুই কস এই জায়গা দেই নাই সেই জায়গা দেই নাই তোর বোনেরও তো ঝামেলা এই যে তোর বোনটা আর এই বোন জামাইটা তো কোনো কামই করে না এই দুটো ওই তাহলে মাসের মধ্যে আর এটা কলেজে খরচ দুনিয়ার খরচ আমি কি করবো বাবা কো আবার তুমি একটা জিনিস কো তুমি আমি টাকা পয়সা পাড়াইছি কি করছো তুমি তোমাদের কোনো পরিবর্তন হয়েছে কোনো কিছু এই যে এই যে ঘরের এই চালদা পর্ত পানি এই যে বেড়া বড়া সব ভাঙ্গা গেছিল এটা ঠিক করাই না কি ঠিক করছো বাড়ি বিল্ডিং করছো আমি যত বছর বাইরে ছিলাম বিদেশে ছিলাম টাকা কম পাড়াইছি তুমি বলো কি পরিবর্তন করছো তুমি তোমাদের কোনো কিছু পরিবর্তন তোমাদের শুধু খালি পোশাকের পরিবর্তন সবাই মানে রং ছাড়া পোশাক আদি পরে তোমরা ঘোরাফেরা করছো আর কিচ্ছু করো নাই তোর বইনে কয় আমার ভাই বিদেশ সব বান্ধবী সবাই বলে আইফোন না কি ব্যবহার করে এই কদিন আগে 1 লাখ টাকা দাও আর আইফোন কিনে দিলাম চিন্তা করছো মা আমি কাদের জন্য কষ্ট করলাম বাপ কইছ না অনেক বুঝাইছি এত পরিশ্রম আমার কাজ করতে করতে আমার জিব্বা মারিতে লাগি গেছে গা আমি যদি ফজরের টাইমে 3টা বাজে ঘুমতে গেছি আপনি 3 বছর পরে আইছেন 3 বছর একটা টাকাও দেন নাই তখন আপ অসুস্থ টাকা লাগা পড়াছে টাকা দেন আপা কেন্দ্র কই আর আগে মামলা করতে গেছিল আপনি আত্মীয়স্বজন দিয়ে টাকাইয়া আমি যাওয়ার পর আমি 6 মাস পরে আমি টাকা পাঠাইছি যে যত কষ্ট আমি টাকা পাঠাইছি পরিশ্রম করে আমি ফজরের টাইমে ঘুমতে করতে আমি রাত্রে আবার 3টা 4টা বাজে ঘুমাইতাম মাত্র 2 থেকে 3 ঘন্টা তুমি জানো এত পরিশ্রম করে আমি টাকা পাই তোমাদের জন্য তারপর তোমাদের তো আমি অশান্তি রাখি না বলো আমি যে টাকা দেনা করে গেছি সেই টাকা দেনা দেনাই রয়ে গেছে কি লাভ রইলো আমার কো আমার বিদেশে কি লাভ রয়েছে বলো তুমি একবার কোনো লাভ হয়েছে আমার ভাই এখন কি ক্যাসালে শুরু করবেন আমার কি চলে যেতে হবে বাবা অসুস্থ
করতাম বলেন ভাই এনে আবে বলি সন্ন আছে ঠিক আছে এটা নিয়ে যাও আর তোমার আপনারে করব কাকারে এই যুবক বাপ্পাজি টাকা আমি শোধ করে দেব ঠিক আছে এইবার মত আমাদের কিন্তু কারণ আমি আমার পরিবার দেখতে পারতেছ আমি যাদের জন্য কষ্ট করছি তারাই আমার পথে বসাই দিচ্ছে তুমি তো কষ্ট করে বাবা তুই আনে এই পোলাটার ঘরে লে আও না পোলাটা তোমরা যা শুরু করছো পোলাটার ঘরে লে যাবো পোলাটা দেখছো মুখ চুকের অবস্থা এই দেখলা মোটামুটি সবই তো শুনছো তুমি তারপর তোমার কথা না শুনে বাইরে গেছি পানি খায় গোলা করে রাখায় তুমি তো পানি খাইতেছো গোলা করে রেখেছো এখন তোমার বুঝে তো লাভ নাই বুঝে লাভ আছে তখন তোমার অনেক বুঝেছো আমার মাফ করে দাও আসলে না এখন মাফ করার কোনো রাস্তা আমার কাছে নাই শোনো আমার আমার জন্য তুমি অপেক্ষা করছো আর কিছুদিন অপেক্ষা করো আমি চেয়ারম্যানে বলছে আমাকে শোনো চেয়ারম্যানে বলছে যে আমার এই যে টাকাগুলো আমি দেনা হয়েছি এই টাকাগুলো আমার দুই থেকে তিন মাস ভিতরে পরিশোধ করতে হবে না করতে পারলে তো বোঝো তার জন্য আমার আবার এই বিদেশের মাটিতে আবার পারে পাড়ি দিতে হবে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওটা আমার এখন ভুল বুঝো না দেখো আমার জন্য ভুল বুঝা কি আছে তোমারে তোমার তো আমি অনেক বুঝাইছি বুঝাইছি না তো আজকে কতটা বছর পর তুমি এসে কি সে যে জিরো লয়ে আসছো জিরো লয়ে তুমি আইছো এর বাইরে কিছু করতে পারবে কি তোমার ফ্যামিলির মানুষগুলো আছে তোমার বাবার পথে নামাইলো নামাইছে তুমি তো আমার একটু ইজ্জত রাখো না আমার বাপ মার কাছে আমার বাপে যাওয়া রাজি ছিল তোমার এই কাহিনী না পুরো আমার শেষ আমি কত কষ্ট করে এসেছি তুমি এটা জানো তুমি আর একটু বুঝে মানায় রাখো না আমার বাপের আর বুঝান সম্ভব না আমার আজকে তোমার দোষে তুমি মশো তোমার কেউ মারে নাই আল্লাহ জায়গা তুমি থাকো ভাই যদি কোনো উৎসবে কোনো ভুল করে থাকে মাপ টাপ করে দিও তুমি তোমার পথ দেখে নাও আমি আমার বাপের কথা ফালাইতে পারবো না তুমি এমন করো না দেখো আমার আরেকটা সুযোগ দাও এই যে সুযোগ দেওয়ার কোনো অপশন আমি দেখতেছি না কারণ তোমার আমি অনেকবার বুঝাইছি থাকো তুমি এমন করো না আমার আরেকটা সুযোগ দাও আমি এই যে তোমার আমি কি সুযোগ দিব বাস একটা বছর আমি এক বছর না আমার বাপ আমার এটা হইতো না আমি আমার আব্বু অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলছি তোমার লাগে আমি অনেক দিন সহ্য করছি অনেকের অনেক কথা শুনছি পারাপতি বসি আমার অনেক কিছু বলছে কোনো কিছু খেয়াল করিনি থাকো তুমি ভাই সাথী আমার এরকম তুমি ফালাই থিয়ে যাও না আমার একটু সময় দাও রমন চাচা এ রমন চাচা রমন চাচা এ রমন চাচা আমি কিছু বুঝিনি আমার টাকা লাগবে টাকা লাগবে বাংলাদেশ আইছিলাম কিন্তু আমার নসিব খারাপ হচ্ছে নসিবটা খারাপ করে আমি থাকতে পারতেছি না আমি কালকে বিদেশ চলে যাবো ঠিক আছে
তুমি আমার সময় দিছো না ভাই তিনটা বছর তিনটা বছর সময় দিছি ভাই তিনটা বছর সময়টা আমি কি আমার অপরাধ আছে নাকি না না অপরাধ তুমি যে উপর আরে আমি কি আপনাদের কাছে মানে টাকাটা সুদে লাগাইছি না 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 আমি তো এই কথা বলি না ভাই তাহলে আজকে কয় বছর হইছে আমার শুনো তুমি আজকে 3.5 বছর হইছে আমার টাকা লাগবে ঠিক আছে ভাই ভাই না না আজকে লাগবে না তো আমি বেরাল সব ভাই বাবা আমি বলতে দাও তো সব চলে যাবে বাবা আমার আইসি একটু শান্তি দিয়ে বেরাই দাও বাবা শুনো আজকে দিনের ভিতরে আমার টাকা লাগবে ভাই আমার কথা শুনো রিপন ভাই আমার কথা শুনো আমি টাকা পয়সা পাওয়ার জন্য বাবা সব নষ্ট করে ফেলে ভাই প্লিজ ভাই আমার যে সময় আছে আরেকটু সময় দাও ভাই সময় কথা শোনো ভাই আর তো সময় দিছি আর কি সময় দিব ভাই প্লিজ ভাই তুমি তো উপকার করছো এই উপকার আমার বাপের জীবন আমার করতে পারবে না ভাই সময় দিতে আমার কয় মাস ভাই প্লিজ ভাই 3.5 বছর ভাই 3.5 বছর সময় আর 6 নম্বর সময় দাও আমি যে বাবা যত কষ্ট হোক আমার যে কিডনিও বাঁচা লাগে আমি কিডনি বেঁচে তোমার সময় আছে না ভাই আমার আজকে টাকা লাগবে আমি এগুলো সব সোয়া বলা ভাই এই যে যা আছে ভাই ঘরের ভিতরে যা আছে আমি সব লয়ে দেব ভাই ভাই বাবা আমার টাকা লাগবে আমার কথা শোনো ভাই আমার কথা শোনো আমি তোমার যেমন যত কষ্ট হোক আমার রক্ত যদি বিক্রি করলাম রক্ত দিয়ে তোমার টাকা শুধু ভাই আমার 6 নম্বর সময় আমি আমি 3.5 বছর বিদেশ করতে না ভাই করছে ভাই আমার 6 মাস আমি রাখতে পারবে না আমি এই ঘরের ভিতরে ফ্রিজ আছে ওয়াটার আছে সুগার আছে আমি সব জায়গায় দরজা দা আছে ভাই এই সব জায়গায় মানুষ কি কই যাচ্ছে বাবা মানুষ যাক আমি তো টাকা আমার কাছে সুন্দর লাগানে লাগাইছি ভাই দিবন আমার কথা শোনো ভাই প্লিজ ভাই তোমার পায়ে দিয়ে তো তুমি চিলে চিলে করো না তুমি আমার আচ্ছা আমার সম্মানের দিকে তাকাও ভাই আমি আমি আর আমি একলা কিন্তু বড় হইছি ঠিক আছে এই এলাকায় আমগো কেউ খারাপ রেকর্ড দিতে পারবো আমরা বিদা শেষন আমি হেলমেরে হেল্প করছি ঠিক আছে তাহলে আমার টাকা আছে 3 বছর 3.5 বছর মত হয়ে গেছে তাহলে আমি কি করতাম কারণ আমার কি টাকা কাজে লাগে না ভাই লাগে ভাই কারণ আমি কি মানুষের ধরে আদত তো আমার টাকা লাগবে টাকা দেন আমার মাস মাস ধরে টাকা ফ্রি দেন আমার 6 মাস সময় দাও 6 মাস ধরে যেমন হোক তোমার টাকা পরিশোধ করব ওই টাকা যদি তুমি মনে করতে চাও যদি আমি ওই টাকার সাথে আমি তোমারে আচ্ছা তুমি যদি মনে করো আমি টাকার সাথে ইনভেস্ট তোমার দেব সমস্যা নাই প্লিজ ভাই তুমি বলো কি করবো আমি কয়েকদিন কেমন হইলো চাইছিলাম থাকার জন্য তুমি বলো আমি কি করতে চাই বলো আমার আমি বাজারে বাড়িতে পারি রাস্তায় বাড়িতে পারি না দোকানে বাড়িতে পারি না সব পাড়া ধরে আমার গ্রাস করে ধরছে বুঝছো একজন আমি চিন্তা করছি আমি কাকে চলে যাবো বাইরে কি করবা কিছু করার আছে বলো তুমি কি করবে বাজানে এই দেশে থাকতে লাভ কি কর এই দেশে থাকে কোনো টাকা দুই টাকা কিনতে আমার সব কিনা খাইতে হবে বাবা সব কিনা খাওয়া লাগে না জায়গা বাবা বাজার বিদেশি জায়গা বিদেশ জায়গা তাও তো টাকা ও মানে আমি বিদেশ থেকে টাকা আবার পাঠাবো আর তুমি পয়সা পেয়ে ডলার গুনবা আমি ডলার পাঠাবো তুমি তিনে চারে পয়সা ডলার গুনবা ভাঙা টিনে চারে পড়বে এটা কখনোই হবে না এই স্বপ্ন তোমার স্বপ্নে দেখে দেবো কারণ তোমার মতো বাবা টাকা থেকে না থাকা ভালো তোমার পরিচয় ঘৃণা লাগে আমার তুমি আমার বাধা দিও না তুমি কি শুরু করলা পোলারা যাইতেছে আবার যাওয়ার পথে তুমি বাধা দিতেছো আর ভাইজান দেন আমাদের একটা বিষয় ঠিক করেন বুঝছেন আমাদের চাউল একটা ব্যবস্থা করে দিন বুঝছেন আর ভালো লাগে না ভাই বুঝছেন পোলা যা গয়না দুই টাকা কামাই আছে যাক গেলে টাকা পয়সা দুইটা দিন আর পোলা থাকতে দিন ভাই আমার তুমি কাঁদা গালি করো না ভাই থাকো না কয়টা দিন আরে মাথাটা বেশি কথা করছো ঘরে দাদি যান আম্মা ঘরে যান ভালো থেকো তুমি আয় তুমি ঘরে যাও যাও ঘরে যাও কান্দাকাটি করো পোলা যাও